কাজটা করি আনছি তুমি এখানে বসো কোথাও নড়ো না কিন্তু নড়ো না কত নম্বরে পাঁচ নম্বরে আমার তো সাত নম্বরে দেখি আজকে খুব আজকে হিয়ারিং আছে না দাদা হ্যাঁ দাদা শুনুন একটু ওদিকে আসুন ওদিকে বললাম তো ওদিকে আসুন আরে ভাই হিয়ারিং রয়েছে জরুরি ব্যাপার ওর দু মিনিট আসুন এই মুহূর্তে তো চায়ের টামটা পড়ে দেবো আপনারা কিন্তু সুযোগ দেবে না তাড়াতাড়ি করুন আমি ভেতরটা দেখছি একটা কেসের জন্য এসেছিলাম সবটা শুনলাম কোনো লাভ নেই বৌদি সিস্টেমটাই পৌঁছে গেছে একটা ভিআইপি মরুক কিছু না কিছু করে এরা কাউকে না কাউকে ধরে চব্বিশ ঘন্টার মধ্যে জেলে পুড়ে দেবে কিন্তু একটা সাধারণ মানুষ সাধারণ মানুষের কোনো দাম নেই পুলিশ আমাদের সঙ্গে কেন এরকম করলো গো আমরা তো পার্টিও করি না কেন করো না না করাটাই এই দেশীয় অপরাধ আমাদের তো হাত বাঁধা কিছু করলেই ট্রান্সফার কিন্তু অনিরুদ্ধের ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না আমি দেখছি আমি কি করতে পারি উকিলটাকে অনেক টাকা দিয়েছিলাম জানো আমি দেখছি আমি একটু দেখবে বৌদিকে বাড়ি নিয়ে যাই দেখছি দুপুরে ঘুমিয়েছিস নাকি রে ঘুমোস নি তাহলে ঘুম পাচ্ছে না কেন বাবা ঘুমিয়ে পড় না সোনা বড্ড ক্লান্ত লাগছে মা বাবার আসবে না আসবে তো তুই বড় হলি বাবা চলে আসবে সত্যি Thank you.
টাকাটা তো আপনার নয়। আমার পারমিশন ছাড়া কেউ যদি এখানে কিছু করে না তাহলে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব। কত পেয়েছেন? আরেকবার বলুন, শুনতে পাইনি। ঠিকই শুনেছেন। আরেকটা কথা শুনুন, কালকের মধ্যে সব কটাকে ঘাড় ধরিয়ে হাজির করাবো। আচ্ছা, তাতে যদি আপনার চাকরি যায় আমার কিছু করার নেই। ওকে ভেতরে নিয়ে যা, ওষুধটা খাইয়ে দিস। এসব বলতে খুবই খারাপ লাগছে, এখনো বাবুর কাজ হয়নি। তুমি তপন বাবুকে চেনো? ভোটের সময় আসতেন প্রচারে, তখন দেখেছি। আমাদের বাড়িতে তপন মানুষ হয়েছিল, বাবার সাথে চলে এসেছিল সেই 70-এর দশকে। আমার সঙ্গে খেলাধুলা করতো, এখনো ভালোই সম্পর্ক। হাত ভেঙে গেছে নাকি? তা তুমি না একবার ওনার কাছে যাও, আমি ফোন করে বলে দেবো। বুঝলাম। তবে কি জানো, আমি এসব ঝোর ঝামেলার মধ্যে থাকি না, শান্তশিষ্ট লোক, নিজে ব্যবস্থা নিজে করি। তবে বিকাশরা যখন বলেছে তখন একটু কিছু তো করতে হবে। তুমি লোকগুলোকে দেখলে চিনতে পারবে। আমার বাপের বাড়ির পাড়ার ছেলে, আমি চিনি ওদের, বেদাইতলা। তুমি কি করতে চাও? আমি ওদের উপযুক্ত শাস্তি চাই। দেখো, উপযুক্ত শাস্তি মাস্তি অত গাল বলার নাম আমি বলতে পারবো না। তবে তুমি বললে ওদের মেরে হাড়গো সব ভেঙে দেবো, আর চাইলে আলো বড় কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে কি জানো তো, ব্যাপার হচ্ছে যে আমার ছেলেরা বেপাড়ায় গিয়ে কাজ করবে তার একটা রিস্ক আছে, আর রিস্কের ব্যাপারটা যদি সামলতে হয় তাহলে আমি মারব।
ঢুকে শিবপুর। হ্যাঁ, এখানে বাঁচতে গেলে চাঁচতে হয়। আমার গুরু জেলে বেদিনীর কথা। আর এই চাঁচতে গেলে সর্বপ্রথম কি দরকার বলতো? রাজনীতি হইল না, টাকা, রাজনীতি, ধর্ম, এ সমস্ত মুখোশ। দিনের শেষে এরা সবাই এক গ্লাসের বন্ধু। সিপিএম কংগ্রেস সব কটাই দিনের বেলায় সব লাথালাথি করে, আর রাতের বেলায় এক বোতল নিয়ে সব গড়াগড়ি দিচ্ছে। অতএব টাকা যখন নাই তখন আর কিছুই করার নাই। কালকের মধ্যে টাকাটা আদায় করবি, তখন তো তোর মাছ ভরে দেবো একদম। দাদা তুমি চাপ নিও না, আমি হাত ঢুকিয়ে টাকা নিয়ে চলে আসবো। সকাল ঘরের গয়না যখন নিয়ে চলে এসেছ তখন ব্যাপারটা আমি বুঝি। আমার লাগবে না। রাখো রাখো, আমি দেখছি। লাগবে না। কানা আমরাও জিজ্ঞেস